والله فجر جدي نا پڑے جمعہ پڑے ہوبے کی تار اور جمعہ پڑے گی جدی عصر نا پڑے جمعہ تار کی ہوبے ایکٹا کوئسچن کری اپنا در کے غازی پور مانوش تو اپنا ڈھاکا اپنا در جنو خوب ایکٹا بیشی کچھو نا اوشو پانی بھات چٹاگ نیے کتھا بولی اپنا در کے ایکٹو آئیڈیا دے آمی چٹاگ ڈھوکار پوربے چٹاگ مانے شہرٹا اسٹارٹ ہوار پوربے کمیرا বা আমি নিজেও আসলে এতটা অভিজ্ঞ না, যাক আমি ধরলাম বারোয়ের হাট, ধরেন আর 50 কিলো হলে চিটাগং অথবা 40 কিলো হলে কত চিটাগং। আপনি গাজীপুর থেকে যদি বারোয়ের হাট পর্যন্ত যান মিনিমাম 300 কিলো আছে, কয় কিলো 300 কিলো। তাহলে আমি যদি চট্টগ্রাম ধরি তাহলে 350 কিলো ধরলাম, দেখেন কম বেশি হতে পারে। আমি উদাহরণস্বরূপ দিচ্ছি, আপনি গাজীপুর থেকে বারোয়ের হাট পর্যন্ত গেলেন 300 কিলো ড্রাইভ করে, মাত্র আর 40 কিলো গেলেই আপনি পেতেন চিটাগং শহর, যেটাকে চট্টগ্রাম বলে। বাট আপনি যেখানে আছেন এটাকে বারোয়ের হাট বলে, এটাকে কি বলে? চিটাগং বলে না, এই জায়গাটার নাম কি? বারোয়ের হাট। আমি এক ভদ্রলোককে বললাম যে সলাত আদায় করেন, তিনি বললো যে হ্যাঁ। আমি বললাম ফজর পড়ছেন? কয় না। আমি বললাম না, দুই রকম উত্তর হয়ে গেল, সলাত আদায় করেন বলে যে হ্যাঁ। আমি বললাম নামাজ পড়েন? কয় হ্যাঁ। বললাম ফজর পড়ছেন? কয় না। বললাম তো বলে যে জোহর আসর মাগরিব এসা সব পড়ি, ফজরটা একটু ই হয়ে যায়। আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, আপনি গাজীপুর থেকে যদি বারোয়ারহাট যান 300 কিলোমিটার আর 40 কিলোমিটার গেলেন না, আপনি কি চিটাগং গেলেন না বারোয়ারহাট গেলেন? কোথায় গেলেন বলেন তো। এক ব্যক্তি ফজর পড়ে নাই, জোহর আসর মাগরিব এসা পড়ছে, সে কি নামাজ পড়ছে না পড়ে নাই? পড়ে নাই। আমি বুঝাতে পারি নাই, না না আমি বলতেছি না যে এটা ভাত দিয়ে দিন। ওল্লাহি আমার বলার উদ্দেশ্য আপনি ফজর পড়েন, নাহলে আপনার জিনিসটা ইনকমপ্লিট। মন রাখবেন, ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা এগুলো 5টা নামাজ না, এগুলো 5টা টাইমে পড়ে। এ সবগুলো মিলে নামাজ, সবগুলো মিলে কি? এগুলো 5টা নামাজ না, এটা 5টা টাইমে পড়ে। এগুলো পড়ার সময় 5টা, সকাল, দুপুর, একটু বিকেল, সন্ধ্যা, রাত। কোনো মানুষ যদি 3 রাকাত পড়ে জোহরের নামাজ, সে কি জোহর পড়লো? তাহলে স্পেসিফিক জোহরকে কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়ার দরকার? তাইলে এটা হলো জোহর, জোহরকে কমপ্লিট করার জন্য কয় রাকাত পড়ার দরকার? 3 পড়লে কি সে জোহর পড়লো? নামাজ পড়ার জন্য কয়বার পড়া দরকার? যে 4 বার পড়লো সে কি পড়লো? আপনি বলবেন যে জামশেদ ভাই এসে সবাই কাফের ফতোয়া দিচ্ছে। আরে ভাই, কাফের ফতোয়া দিচ্ছি না, আমি সিম্পলি আপনাকে বোঝাতে চাচ্ছি যে শয়তান আপনাকে আপনার কাজকে সুন্দর করে দেখাচ্ছে। যে লোকটা বেনামাজি সে কিন্তু 5 ওয়াক্ত পড়া স্টার্ট করতেছে, আপনি 4 ওয়াক্ত নামাজি, তো আপনি মনে করতেছেন যে আপনি নামাজ পড়েন, সো আপনি ফজরে গুরুত্ব দিচ্ছেন না, প্রতিদিন মিস করেন। বাংলাদেশে এমন একটা জায়গার নাম বলেন যেখানে অফিসিয়াল ডিউটি 8টার পরে থাকে রাতের, ধরলাম 10টা। তো এটা কি আল্লাহর দোষ? এটা কি ধর্মের দোষ? এটা কি রাতের দোষ? এটা কি চাকরির দোষ? আপনি 3টা পর্যন্ত ফেসবুক চালিয়ে ঘুমাবেন, এরপরে পরিস্থিতি দোষ দিবেন? আর নামাজ কি? আবার নামাজ কি পড়ব? আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, যারা যারা এখনো নামাজ পড়তেছেন না, দয়া করে আমাকে একটু বলবেন। ওই যে আমি বললাম, যারা আমাকে বলে মনে হয় বাঁচবো না, দোয়া করিয়েন কেন, বলে বয়স হয়ে গেছে, আমার নাম লিখিয়ে দেন। ওই যে বললাম আপনার আপনার পরে আমি বলবো, লিখিয়ে দেন তো, আপনার একটু লিখিয়েন তো যে আপনি মরার আগে নামাজ পড়ে যাবেন, লিখে দিতে পারবেন? কেন, কিসের গ্যারান্টি নেই? নামাজের না জীবনের? নামাজ তো আপনি চলে গেলে আমি পড়বো, আমি চলে গেলে আরেকজনে পড়বে, কিন্তু গ্যারান্টি নেই কার? এই পৃথিবীতে নামাজ থাকবে এটার গ্যারান্টি আছে? কার গ্যারান্টি নাই? আমাদের কি উচিত না এখনই নামাজ আদায় করা? এই সলা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফদালুল আমাল আস-সলা আলা ওয়াক্তিহা, সর্ব উত্তম, সবচাইতে উত্তম আমাল হচ্ছে ওয়াক্ত মতে সলাত আদায় করা। তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সঠিকভাবে চলো, তবে কখনো তোমরা যথার্থভাবে সে হক আদায় করতে সমর্থ হবে না। আর জেনে রাখো, তোমাদের শ্রেষ্ঠ আমাল হলো সলাত,
আর মুমিনই কেবল সদা ওজুর উপর থাকতে সচেষ্ট থাকে। তাহলে নামাজ কেবল কে পড়তে পারে? আপনারা ক্যাচ করতে পারেন না কথা। তিনি বললেন, যার জেনে রাখো, ইমানদারই কেবল সর্বদা ওজুর উপর সচেষ্ট থাকে। ওজু কি জন্য করি আমরা? নামাজের আগের কাজ কি? ওজু। তার মানে যে ওজুর উপর সচেষ্ট থাকে সে সলাতের উপর সচেষ্ট থাকে, যে সলাতের উপর সচেষ্ট থাকে সে ইমানের উপর সচেষ্ট থাকে। তাই তিনি খুব সুন্দর করে এই কথাগুলো বললেন। আর এই যে বললাম যে সলাত, আসলে দেখেন মানে আস্তাগফিরুল্লাহ বুঝে আসে না কেন সলাত পড়ি না আমরা, আল্লাহই বুঝে আসে না। কোন হুজুর আমাদেরকে শিক্ষা দিল? হুজুরের দোষ দিয়ে যাচ্ছি, আমাদের বাপ মার দোষ দিচ্ছি। কখন? যখন আমরা যুবক, যখন আমরা সব ভালো মন্দ বুঝি, আমরা টাকার লাভ লস বুঝি, ব্যবসার লাভ লস বুঝি, বিয়ে করার ক্ষেত্রে লাভ লস বুঝি, সুন্দর অসুন্দর বুঝি, ওই সময় এসে আমরা অধার্মিকতা করার জন্য বাপ মায়ের দোষ দিয়ে দিচ্ছি। কী করবো শেখ, আমাদের বাপ মার আমাদেরকে শিখায় না, আমাদের হুজুরা আমাদেরকে এভাবে শিখেছে। সব দোষ হুজুরের, সব দোষ বাপ মার, ওনার কোনো দোষ নাই। আরে যখন আপনার বাপ মার আপনার উপরে, যখন আপনি আপনার বাপ মার আন্ডারে ছিলেন, ওই দিনগুলো তো আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবে না যে আপনি কেন ওটা করেন না, কেন ওটা করেন নাই। যার বিবেক নেই তাকে কি আল্লাহ জিজ্ঞেস করবে? যে শিশু তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? যে পাগল তাকে আল্লাহ জিজ্ঞেস করবে? জিজ্ঞেস করবে কাকে? বিবেকবানকে। তো আপনি তো বুঝতেছেন এখন যেটা খারাপ, তো ভালো করেন না, এখন আর ভালো করবে না। এই জন্যই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথপর জাহান্নামে যাবে নামাজিরা। দেখেন বেনামাজির কথা কিন্তু বলে নাই। আপনি যদি একটু সুন্দর করে চিন্তা করেন, যারা আপনারা সলাত আদায় করেন না, আল্লাহ কিন্তু হিসেব থেকে বাদই দিয়ে দিয়েছে সলাত যারা আদায় করে না। মানে জান্নাত যে জান্নাত ও হিসেবের মধ্যে রাখে নাই। আপনি বুঝতেছেন কত ভয়ঙ্কর জায়গায় আছেন আপনি? মানে আপনার করোনা আর আপনি আইসিইউ পাচ্ছেন না, এর চেয়ে খারাপ অবস্থায় আছেন আপনি। যিনি বেনামাজি ওনার উদাহরণ হচ্ছে তা কারো করোনা 70% ড্যামেজ হয়ে গেছে ভিতরে যা আছে আর আইসিইউ নেই। ওয়াল্লাহি আপনার উচিত ঠিক এই জুমাটা, আজকের যে জুমা 2 রাকাত, এই 2 রাকাতকে মনে করতে হবে যে স্টার্ট, খালাস, এই ইঞ্জিন আর বন্ধ হবে না, এই ঈমান আর বন্ধ হবে না। এখন যে 2 রাকাত সলাত আদায় করেছি, এই আজকের এই 2 রাকাত সলাতই আমার সর্বশেষ মানে টাইম যা আমি পার করেছি সলাত ছাড়া। এরপর আর আমার এমন একটা দিন অতিবাহিত হবে না, রাত অতিবাহিত হবে না যেখানে আমার 17 রাকাত নামাজ বাদ যাবে। আপনি যদি কোরআনকে বুঝতে চান, আপনি একটু ডিফারেন্ট ওয়েতে বোঝার চেষ্টা করেন। যে বলে যে ফালা সাদাকা ওয়ালা সাল্লা, সে বিশ্বাস করেনি সলাত আদায় করেনি, তার মানে যে সলাত আদায় করে না আল্লাহ তাকে অবিশ্বাসী বলেছে। কি বলেছে? সে দাবি করে সে বিশ্বাসী, কিন্তু আসলে সে বিশ্বাস করে নাই। সে কি করে নাই? বিশ্বাস করে নাই, করলে তো সে সলাত আদায় করত। তাহলে আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, অথপর জাহান্নামে যাবে কারা? কোন নামাজি? আল্লাযীনা হুম আন সলাতি ইমসাহুন।